নমো বিষ্ণু। নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 12 আগস্ট 2023 শনিবার বড়মা একাদশীতে স্বয়ং শ্রী বিষ্ণু মাতা লক্ষ্মীর কৃপায় 6 রাশি সৌভাগ্যশালী ও মহাকোটিপতি হতে চলেছে। 272 বছর পর দুর্লভ যোগে এই রাশির ভাগ্য খুলবে। সর্বাত্ম সিদ্ধিযোগ, অমৃত যোগ, ধনপুষ্পা যোগ, এই যোগের ফলে ধনের আগমন হবে এই 6 রাশির। তাই প্রত্যেকে আবারও বলছি, কমেন্ট বক্সে অবশ্যই নমো বিষ্ণু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। দেখুন, আমি একটি কথা আপনাদেরকে বলছি, এই পরমা একাদশী 12 আগস্ট 2023 এই পরমা একাদশী যদি ব্রত পালন যদি করতে পারা যায়, জীবনের সমস্ত মনস্কামনা খুব দ্রুত সিদ্ধি কিন্তু হয়। অর্থাৎ আপনি সন্তান প্রাপ্তি বলুন, আপনি কর্মপ্রাপ্তি বলুন, বা আপনার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা থেকে মুক্তি বলুন, এই পরমা একাদশী ব্রত যদি আপনারা পালন করতে পারেন, তাতে কী হবে, আপনাদের জীবনে কঠিন থেকে কঠিনতম সমস্যাগুলো কিন্তু কাটবে এবং আপনাদের ধনের ভাণ্ডার পূর্ণ কিন্তু হবে। এবং যাদের জন্মছকে বৃহস্পতি খারাপ রয়েছে, বৃহস্পতি হয় আপনার রাহুযুক্ত, বৃহস্পতি নিচস্ত, বৃহস্পতি ডিগ্রিগত দিক থেকে দুর্বল, বৃহস্পতি অস্তমিত, অবশ্যই বিষ্ণু সহস্র নাম আপনারা পাঠ করুন, বিশেষভাবে লাভ পাবেন। যাদের বৃহস্পতি ড্যামেজ রয়েছে বা দাম্পত্য জীবনে আপনাদের সমস্যা আসছে এবং পাশাপাশি মাতা লক্ষ্মীর পুজো আরাধনা অবশ্যই করুন, ধনের দিবি উনি, দুহাত ভরে অর্থ আপনাদেরকে দিবে। তো স্বয়ং বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর কৃপা পেতে পরমা একাদশীতে বিশেষভাবে নিষ্ঠার সাথে আপনারা পালন করুন, দেখবেন আপনাদের জীবনের যত বড় মুশকিল থাক না কেন, সেই মুশকিল থেকে আপনারা কিন্তু বেরিয়ে কিন্তু আসতে পারবেন। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। কোন কোন এই সৌভাগ্যশালী রাশি আমি একে একে আপনাদেরকে জানাবো, তার আগে আবারও বলছি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি আপনারা শুনবেন। প্রথম যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম, 12টি রাশির মধ্যে স্বয়ং বিষ্ণুর কৃপা 6টি রাশির পরিবর্তে চলেছে, সেটি হচ্ছে, দেখুন তার মধ্যে সেটি রয়েছে শনিবার। অর্থাৎ শনি মহারাজেরও কিন্তু কৃপা পড়বে, শনি মহারাজ কৃপা, বিষ্ণুর কৃপা, মাতা লক্ষ্মীর কৃপা, একসঙ্গে তিনটি কৃপা আপনারা পেতে চলেছেন এই 12 আগস্ট পরমা একাদশীর দিন। শনি মহারাজের কৃপা পড়লে তো আপনারা নিশ্চয়ই জানেন, এবং আবারও বলছি শনিবারটা শ্রাবণ মাসের যেহেতু শনিবার, এটা সম্পদ শনিবারও কিন্তু বলা হয়, এই জন্য এই শ্রাবণ মাসের শনিবার দিন আপনারা এই যেহেতু পরমা একাদশী পড়েছে, বিষ্ণুর কৃপা, শনি মহারাজের কৃপা এবং মাতা লক্ষ্মীর কৃপা পেতে এবং কিছু দুর্লভ মহা সংযোগ সৃষ্টি হয়েছে, এর ফলে এই রাশিগুলো হতে চলেছে মহাকোটিপতি, আরকপতি, খারকপতি কিন্তু হতে কিন্তু চলেছে। প্রথম রাশি, নাম্বার 1 যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মহাসৌভাগ্যশালী রাশি,
অনেকে অপেক্ষা করছে কোন রাশি, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির আপনাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ আপনাদের হতে চলেছে। মকর রাশির বড় ধরনের কোনো কার্যক্ষেত্রে আপনারা সিদ্ধি কিন্তু পেতে চলেছেন। আপনাদের ডেইলি ইনকাম বৃদ্ধি পেতে চলেছে। ভাগ্যক্ষেত্রে আপনাদের বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। স্বয়ং বিষ্ণুর কৃপা, শনি মহারাজের কৃপা, মাতা লক্ষ্মীর কৃপায়। দ্বিতীয় রাশি তুলা রাশি। তুলা রাশির আপনাদের বিশেষ করে কেরিয়ারের ক্ষেত্রে, ভাগ্যক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। আকর্ষিক অর্থপ্রাপ্তির যোগ আপনাদের দেখা যাচ্ছে। ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের পুনরুদ্ধার হতে চলেছে। আপনাদের ডেইলি ইনকাম এবং সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির ফিনান্সিয়াল গেন আপনারা কিন্তু করতে চলেছেন। আপনাদের এই সময়ের মধ্যে কোনো বড় ধরনের সৌভাগ্য লাভ হতে কিন্তু চলেছে। এবং এর পাশাপাশি আপনাদের অর্থনৈতিক স্থিতির জায়গা মজবুত কিন্তু হতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো, সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা বৃদ্ধি হতে চলেছে। ভাগ্যক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। আপনাদের সুনাম বাড়তে চলেছে। এবং আপনাদের এই সময় বিদেশ থেকে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। এরপর যে রাশির কথা বলবো, সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশি স্বয়ং বিষ্ণু, শনি মহারাজ, মাতা লক্ষ্মীর কৃপায় মেষ রাশির বিশেষ করে ভাগ্যক্ষেত্রে এবং আপনাদের সম্পত্তিগত দিক থেকে আকর্ষক অর্থপ্রাপ্তি এবং দাম্পত্য সুখ এবং কেরিয়ার ক্ষেত্রে আপনারা কিন্তু এই সময় লাভ কিন্তু পেতে চলেছেন। আপনাদের এই সময় বড় ধরনের পরিবর্তন আসতে কিন্তু চলেছে। আপনাদের এই সময়ের মধ্যে হঠাৎ অর্থপ্রাপ্তির বড় ধরনের যোগ কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের এই সময় মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা লাভ কিন্তু পেতে কিন্তু চলেছেন। অর্থাৎ আমি যে রাশিগুলোর নাম বলছি কিনা, সেই রাশিগুলোর মধ্যে বিশেষভাবে এই রাশিগুলি হতে চলেছে মহা কোটিপতি এবং মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে। 272 বছর পর এই পরমা একাদশীতে এই ছয় রাশি চাইলেও ভুলতে পারবেন না। স্বয়ং বিধাতা আপনাদেরকে কিন্তু দুহাত ভরে অর্থ বৃষ্টি কিন্তু ঘটাবে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এই সময়ের মধ্যে আপনাদের বড় ধরনের কাজগুলো কিন্তু আপনাদের সম্পন্ন হতে কিন্তু চলেছে। তবে আবারও বলছি, এই একাদশী পালনে আপনাদের যে কোনো মনস্কামনা, দীর্ঘদিনের মনস্কামনা আপনাদের নিশ্চিত রূপে কিন্তু পূরণ কিন্তু হবেই হবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এবং প্রত্যেককে আবারও বলছি, নমবিষ্ণু, নমবিষ্ণু, নমবিষ্ণু। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং চ্যানেলটিকে আবারও বলছি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং প্রচুর পরিমাণে ভিডিওটিকে আপনারা শেয়ার করুন, যাতে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, চেনা পরিচিত প্রত্যেকের মধ্যে এই পরমা একাদশী ব্রত যেন করতে পারে। বিষ্ণুর কৃপা যেন প্রায় ছড়িয়ে দিন। নমস্কার, ধন্যবাদ।